সংগ্রামী আহ্বান আজকে সভার সভাপতি সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছে বিএনপির সদস্য সচিব, যার সাথে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, জেলে নির্যাতন একসাথে ভোগ করেছি, এই পঞ্চগড়ের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠানের শিক্ষক, বিএনপির কর্মী উন্নয়ন বিষয়ক সম্পাদক শ্যামাদর্শ নাদা উপস্থিত, পঞ্চগড় জেলা বিএনপি, থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল উপস্থিত, যারা বক্তব্য শুনছেন রাস্তার এই পারে ও ওই পারে, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের মা মাটি মানুষের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সর্বোপরি এই গণতান্ত্রিক আন্দোলনের আকর্ষণ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, পঞ্চগড় জেলা একটি ঐতিহ্যবাহী জেলা, এখানে সভাপতি সাহেব বক্তব্য বলেছেন, আমাদের মহাসচিব সাহেবের বাড়ি এক সময় এখানে ছিলেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার এই এলাকার মুরব্বী এবং দুই জায়গার দুই উদীয়মান নেতা ব্যারিস্টার নওশাদ জমি এবং ওই পাশে রয়েছেন পরাদর্শ নাদা, আমাদের সকলের প্রিয় নেতৃত্ব। পঞ্চগড় সকল সময়ই কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নায়ক তারেক রহমানের গাড়ি, বিএনপির গাড়ি নাকি, কখনোই পঞ্চগড় সঠিক যখনই নির্বাচন হয়েছে পঞ্চগড় বাসী কখনোই বিএনপি কে বিমুখ করে নাই, পরাজিত করে নাই, সকল সময় বিএনপি বিজয় অর্জন করেছে। এখন বর্তমানের দিন চলতেছে, যে ধরনের লোকরা এমপি হয় তাতে বাংলাদেশের মানুষ কিন্তু লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। কয়দিন আগে দেখছেন আপনারা বিদায়টা আনার আনার এমপির কাহিনী আপনারা শুনেছেন, একজন চোরা কারবারি এমপি হওয়ার আগে 22টি মামলা ছিল আন্তর্জাতিক পর্যায়ে, তার বিরুদ্ধে রেড অ্যালার্ট ছিল, সে সোনা চোরা কারবারি করত, মাদক ব্যবসা করত, এই ধরনের লোক এমপি বানায় বানিয়েছে বিনা ভোটের এমপি। এখন এমপির অবস্থা কি হয়েছে, আমরা কোন হত্যা সকল হত্যা নিন্দা জানাই, কিন্তু একজন বাংলাদেশের এমপি বিদেশে মাটিতে গিয়ে তিনি হত্যা হয়েছেন, তার লাশ তার মাংস খুঁজে বেড়ায় কই, মর্দমাতে মলমূত্র যেখানে দেয়া পরে সেফটি ট্যাঙ্কি ওইখানে দেয়া তার মাংস খুঁজে বেড়ায়, কত বড় অবস্থা, কত বড় নিকৃষ্ট দেখায় তাদের স্থান। এই ধরনের এমপি আমাদের পবিত্র পার্লামেন্টকে, যে পার্লামেন্ট 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মধ্য দিয়ে প্রতিষ্ঠিত ইজ্জত দিয়েছে, সেই পার্লামেন্টে এই ধরনের এমপিরা হলে সেই পার্লামেন্টের পবিত্রতা থাকে, এই পার্লামেন্টকে যারা অপবিত্র করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে। আজকে বলতে চাই
কোন পর্যায়ে নিয়েছেন বাংলাদেশ, কোন পর্যায়ে নিয়েছেন তাই বলেছে বেমুদিবের কথা। এখানে হয়তো পুলিশ বাইরে অনেক আছে, অনেক পুলিশ বাইরে হয়তো আমাদের কথা শুনতেছেন। এখন কিন্তু বাংলাদেশে এই বেমুদি যেভাবে লুটপাট করেছে, এই অবৈধ সরকার অবৈধ ভোট করার জন্য আপনারা অনেকে সাক্ষী আছেন। প্রত্যেক কেন্দ্রে যারা পুলিশ দায়িত্ব পালন করেছে তাদেরকে রাষ্ট্রের কোষাগার থেকে ফুল দেওয়া হয়েছে এবং অবৈধ অর্থ অর্জনের লাইসেন্স দেওয়া হয়েছে। আজকে সমস্ত পুলিশ বাহিনীকে বিতর্কিত করে ফেলেছে এই বিরোধীরা। তাদের অনেকেই এদান পুলিশ পরিচয় দিতে লজ্জা বোধ করে, আজকে সেই প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন এই অবৈধ সরকার। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী, যুদ্ধে তাদের গৌরবময় ভূমিকা রয়েছে। সেই সেনাবাহিনী প্রধান হাজির তাদের তাকে দিয়ে অবৈধ অনেক কাজ করিয়েছে, সেও অবৈধ অনেক ক্ষমতা অপব্যবহার করে সম্পদ অর্জন করেছে। এখন বলে এরা আমাদের লোক না, ওবায়দুল কাদের সাহেবরা বলে এরা আওয়ামী লীগের লোক না। এমন দিন আসবে ওবায়দুল কাদেররা বলবে আমরা হাসিনার হাসিনাকে চিনি না। অপেক্ষা করেন, মনে করেছেন নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকবেন, টিকে থাকতে পারবেন না। কখন হবে? আজকে না হয় কালকে হবে, কালকে না হয় পরশু হবে, কখন হবে? প্রিয় ভাইরা, সেই জন্য বলতে চাই আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের অভি সাংবাদিক নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশে নির্বাচন করে এ পর্যন্ত পরাজিত হয় না, সেই নেত্রীকে অন্যায় ভাবে মামলা দিয়ে সাজা দিয়েছেন, নিচের কোর্ট দিয়েছেন 5 বছর আর হাইকোর্টে দিয়ে বাড়িয়েছেন 10 বছর সাজা দিয়েছেন। আমরা দাবি করেছিলাম আমাদের প্রিয় নেত্রী দেশমুখী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই সরকারের অবৈধ সরকারের অবৈধ মন্ত্রীরা বলে আইনে নাকি কুলায় না। আমি বলতে চাই আপনারা ঢাকার হাজি সেলিমের নাম শুনেছেন, তুমি দস্যু সেই হাজি সেলিমের 10 বছরের সাজা হয়েছিল, তিনি কিন্তু চিকিৎসা দিনের থেকে চিকিৎসা করে থাকছেন। মা চৌধুরীর নাম শুনেছেন আপনারা, 10 বছরের সাজা হয়েছিল, সেও কিন্তু বিদেশে চিকিৎসা নিয়েছে। তিন তিনবারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষকের সহকর্মিনী, যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তার সহকর্মিনী চিকিৎসা হবে না। তিনি 9 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের জনগণকে গণতন্ত্র দিয়েছে, গণতন্ত্রের মাথায় তার চিকিৎসা হবে না, হতে পারে? প্রিয় ভাইরা, ইউনাইটেড নেত্রী হার্ট এক্সপ্ল্যান্ট করেছিল, আমরা বলতে চাই আপনাদের চুনমুখী নেতা ওয়ার্ড কমিশনার মেয়র উপজেলা চেয়ারম্যান মন্ত্রী এমপিরা সর্দি কাশি হলে বিদেশে দৌড় মারেন, 8 টাকায় চিকিৎসা করেন আপনারা। বাংলাদেশের মানুষের বাংলাদেশের জনগণ নিজে আপনাদের কাছে।
সাত তারিখে কি নির্বাচন হয়েছে, দামি নির্বাচন। বাংলাদেশের মানুষ বলে যে আমি আর আমি, মামা তো ভাইয়া তোমার তো ভাইয়ের নির্বাচন। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণকে দেশ তারেক রহমান আহ্বান জানিয়েছিলেন, আপনারা ভোট বর্জন করুন, কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আপনারা কেউ ভোট দিয়েছেন? বাংলাদেশের 95% মানুষ ভোট বর্জন করেছেন। অনেকেই বলেন, কথায় বলেন, বিএনপিটা কি চেঞ্জ করছে? আরে ভাই, আমাদের প্রিয় নেত্রী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, অনেক গুলি যুদ্ধ সংঘটিত হয়েছিল, অনেক কষ্ট করে পরবর্তীতে কিন্তু মক্কা বিজয় করে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। এই 7 তারিখে দামি নির্বাচন, বাংলাদেশের মানুষ একটি রাজনৈতিক দলকে যখন কর্মসূচি দেয়, সেই কর্মসূচি যখন মানুষ সমর্থন করে, তখন সেই কর্মসূচি সফল হয় নাকি? 7 তারিখের 95% বাংলাদেশের জনগণ জ্যেষ্ঠ তারেক রহমানের ডাকে ভোট কেন্দ্রে দাঁড়ায় ভোট বর্জন করেছে। এই বর্জনের মধ্য দিয়ে বিএনপি জ্যেষ্ঠ তারেক রহমানের নেতৃত্বে নৈতিক ভাবে আমরা বিজয় অর্জন করেছি। চূড়ান্ত ভাবে হয়তো আমরা বিজয় অর্জন করতে পারি নাই, অচিরেই আল্লাহর রহমতে চূড়ান্ত বিজয় দেশটার তারেক রহমানের নেতৃত্বে আমরা করব। প্রিয় ভাইরা, অন্যায় বেশি দিন টিকে থাকতে পারে না, পারে চোর চোরি। আমরা অন্তত মুখ খুলে বলতে পারি যারা শহীদ দিয়া সৈনিক, দেশ নেত্রী বেগম খালেদা দিয়া সৈনিক, দেশ নয় তারেক রহমানের সৈনিকটা মুখ খুলে রাস্তা দিয়া বলতে পারি আমরা কোন অন্যায় করি নাই, আমরা জনগণের অর্থ লুণ্ঠন করি নাই, জনগণের ভোট লুণ্ঠন করি নাই। আওয়ামী লীগ তখন হেঁটে যায়, মানুষ কিন্তু বলে এই যে চোরাচার বাড়ি লুণ্ঠনকারী ভোট চোররা হেঁটে যাচ্ছে, আওয়ামী লীগকে এখন চোর বলে গালি দেয়। কাজেই চোরের দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, লুণ্ঠনকারী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ বেশি দিন বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, আল্লাহর রহমতে যেভাবে পারবে না। মানুষ বিনা ভোটে প্রত্যাখ্যান করে, যাদের আমাদের একটু কষ্ট হচ্ছে, হয়তো আমরা একটু বেশি নির্যাতন ভোগ করছি, কিন্তু মানুষ কিন্তু আমাদের প্রতি সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষ কিন্তু এই কথা কয়, বিএনপি নির্যাতন হচ্ছে, তারপরও বিএনপি টিকা আছে। 29 তারিখ ঢাকায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে। এরপর মানুষ বলছে, অনেক সাংবাদিকরা বলছে, এত নির্যাতন নিপীড়নের পরেও আওয়ামী লীগের একটা সমাবেশ ডাকছিল, তার চাইতে 100 কোটি লোক বেশি হচ্ছে বিএনপি। সাংবাদিকরা বলছে টেলিভিশনে যে বিএনপি তো যতই নির্যাতন করুক বিএনপি তো দিন দিন পাপ আছে নাকি, তাদের হতাশার কোন কারণ নাই। আমরা দেশের পক্ষে আছে, আমরা দেশের জনগণের পক্ষে আমরা, তাদের এই সরকার জনগণের সরকার নয়, সে অবৈধ সরকার, এরা জনগণকে তো আশা করে না এবং জনগণের কথা কিন্তু চিন্তাও করে না। দিনের পর দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, আর তার নেতা কর্মীরা তো দিন দিন লুটপাট করেই যাচ্ছে। অনেকে বলেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 2 কোটির মামলা 2 কোটি, টাকা কিন্তু ব্যাংক থেকে উত্তোলন পায় নাই, টাকা বৃদ্ধি পেয়ে 9 কোটি হয়েছে, তারপরেও নেতৃত্বে সাজা দিয়ে জেলে রেখেছেন আপনারা। আপনাদের ছাত্রলীগের একটা সভাপতি ফরিদপুরে 2000 কোটি টাকা লুটপাট করেছে, আব্দুল আলমী অর্থমন্ত্রী ছিল সাবেক, আল্লাহ তাকে
দেশকে নষ্ট করুন, যেহেতু লোকটা মারা গিয়েছে। তিনি ৫,০০০ কোটি টাকা লুটপাটের পরে বলছিল ৬,০০০ কোটি টাকা গুলো টাকা না। এই ধরনের লোকদের আজকে তারাই আমাদের দেশের প্রিয় সকল মানুষ 10 বছর সাজার পরে অনেকে 3 মাস 2 মাস পরে জামিন পেয়েছে, পেয়েছে না? তাহলে আমাদের দেশ কেন জামিন পাবে না?